আত্মীয় এটা স্বজন, সব আত্মীয় স্বজনের মানে কাছে থাকে, ছোটবেলায় বেশ আড্ডার পরিবেশ আড্ডাটা খুব ছিল, বরাবর আড্ডা হতো। বাড়িতে কোনো গানের আসর বসতো? হ্যাঁ, যেমন যেহেতু কালী ঘাটের নয়, এটা হচ্ছে ঠাকুরের, এখানে প্রত্যেকবার সময় যখনই ঠাকুরকে ডাকতে হয় সেইখানে ওখানে আমরা দেখেছি যে চমৎকার ওরা সাজিয়ে টাজিয়ে সব রেখেছে, সব কিছু। মা কালী মন্দির আছে ওইখানে, এই কালী মন্দিরে আমরা গেছি। আচ্ছা, কালী মন্দিরে যখনই হয় তখন বলে তুমি একটুখানি যাও ঠাকুরকে একবার তো বললো। আমি বলি ঠাকুরকে তো আগে না হলে তো হবে না, আর দক্ষিণেশ্বরের একবারে যা কিছু ছিল সেই রকম ধরনের একটা চমৎকার দেখলুম, একটা ফটো রয়েছে আর দক্ষিণেশ্বরের পিকচার সব দেখা হলো। তো সেই ক্ষেত্রে কিন্তু চলছে আজও পর্যন্ত এইখানে। তুষারবাবু, তুষারবাবু খুব ওস্তাদ লোক আর খুব আনন্দ করে আমাকে নিয়ে ইচ্ছে করে কি করে খুব ভালো চর্চি পাঠ করতে পারে। আচ্ছা আপনি কেন বলুন দেখি আমার পেছনে, তাও তো বটে, তাও তো বটে। এই এরকম ভাবে আপনি সংস্কৃত কার কাছ থেকে শিখেছিলেন? সংস্কৃত নিজেই শিখতাম বাড়িতে, নিজেই নিজে, কোনো পণ্ডিত ছিলেন না? ওই সমস্ত শব্দ রূপ সব আমি মুখস্থ ছিল। আচ্ছা, এই হয়ে গেছিল। আর ওই অক্ষরটা তো স্কুলেই চিনেছিলেন? হ্যাঁ, সব ওইখানে, তা নাহলে কি করে হবে? সেটা ক খ গ ঘ থেকে আরম্ভ করে শুরু করে সব কিছুই তো হতো। আচ্ছা আচ্ছা, তবে ওই রকম করে পড়াশোনাটা হলো। টাউন স্কুলে দাঁড়ালুম তো আমি, সব কিছুই তো করেছি। টাউন স্কুলে আপনি ভালো রেজাল্ট করতেন? হ্যাঁ, ভালো রেজাল্ট মানে নয় যে ফার্স্ট হলো কি সেকেন্ড হলো, কোনো পাশ হলো তো হয়ে গেল, ও আমার দরকার। এইটুকু আমার কত ছাত্র ছিল তার থেকে খুব কম। ছাত্র অনেক ছিল, ছাত্র অনেক ছিল, কিন্তু আমাকে বলেছিল যে এই যে বদমাইশের হচ্ছে এক নম্বর, ওটাকে নিচে নিয়ে এসেছ আমার কাছে, আমার কাছে এসে বসে বসে যে করবে। তা আমি যখন বলতে লাগলো তখন চুপচাপ করে সকলে শুনলেন এইরকম ভাবে। তখন তিনি খুব আমাকে বললেন যে খুব ভালো করেছো, ভালো করেছো তিনি বললেন। হ্যাঁ, এইরকম ভাবেই তো হয়েছে। আরো যখন থেকে 1921-22 ওই রকম ধরনের ছিল, কোনো টাইম আপনার মনে নেই? না, সেই মনে নেই, এই সব গুলো ছিল যে একসময় ওই রকমই ভাবে উনি করতেন। এবং সেইখানে খুব মানে রাগারাগি সকলে করত, এইভাবে চলত আজও পর্যন্ত। আর তারপর থেকে কিন্তু আশ্চর্য, ওই যে অত মানে ছেলে মানুষ আমি, তখন থেকে চণ্ডী পাঠ শুরু আরম্ভ করেছি ওই সংস্কৃত থেকে, সংস্কৃতটা থেকে 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 সব আমি তৈরি করেছিলাম। তাও আমার ভুল হতে, তখন বলে না না তুমি এই যে থেকে এই যে করে নিয়ে নাও, এই যে থেকে এই যে করিয়ে নাও, এইরকম উনি আমায় বলে। উনি মানে আপনার সংস্কৃত টিচার? হ্যাঁ, সংস্কৃত টিচার। তিনি বলে তুমি এইভাবে করো, এইভাবে। তাহলে আপনার সংস্কৃত টিচারের কি নাম মনে আছে? তার নাম, তিনি কোথায় মারা গেছে, তিনিও মারা গেছে, কিন্তু নাম মনে নেই না। হ্যাঁ, আর তাকে দেখাও হলো না, তিনিও মারা গেলেন। আর তিনি আমার একটু ভালোবাসতেন, ভালো না বসলে কি আপনাকে এইভাবে বল, এইভাবে বল, এইভাবে সংস্কৃত চর্চাটা খুব ভালো হতো। সংস্কৃত চর্চা হয়েছিল, সংস্কৃত চর্চা না হলে তো হবে না। সেইখানেই তো বলছি যে বিরাট পুরুষ সব এক একজন চলে গেল,
ছোটবেলায় কি নস্যি নিতেন? হ্যাঁ, এই নস্যিটা হচ্ছে একটি ভদ্রলোক বলে এটা নাও না, একটু নাও না, সব কি নাও একটুখানি নিতো, ওই নস্যটা একবার ঠিক নিতাম। আজ পর্যন্ত এটা কি 10-11 বছর নাকি? হ্যাঁ, তখন থেকে আরো করে যে একটুখানি নস্যি হলে একটু ভেবে টেবে ভালো, এটা কি যেন করে আর কি আর কি তাই ভাবতো যে নস্যিটা আপনার গলার আওয়াজটাও একটু নস্যির জন্য বোধ হয় একটু ভালো, আর না নস্যি দিলেও ভালো হবে। এই যে হয় এইগুলো যাই। আপনি আউটসাইড বই কি পড়তেন ছোটবেলায়? আউটসাইড অনেক করেছি, যেন ইংরেজি বই এত এনেছিল কিন্তু তার অর্ধেক স্মৃতি কিচ্ছু নেই, ও পড়তে পড়া যেত না, ও অসম্ভব। আমি শুধু সাজিয়ে রেখেছি, ও সাজানোই হলো, সব কিচ্ছুই নয়। আচ্ছা, আবার সমস্ত জায়গাটা আবার ভরা রয়েছে ওই ওই ওইখানটা, আর ওগুলোকে এখন সব বিদেশ সবাই সব বই পড়ে না, না কারণ সাধ্য নেই, কিচ্ছু নয়। আমরা ভাবলাম যে এবার সে সব পড়ব, সব কিছু হয়ে গেল, একেবারে থরে 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 সবাই বসে আছে, তা কি হবে, সেগুলি তো আমি বিক্রি করে দিচ্ছি, আমি যে যা পাচ্ছি নিয়ে না, নিয়ে নাও ভাই। হ্যাঁ, এই এই রকম হয়ে গেছে। আপনার মহাভারত তো ছাপা হয়েছে? মহাভারত আপনার এটা ছাপা হয়েছে না? না, ছাপা খানি তো এখানে হয়েছে, না কলকাতায় তো মহাভারতের কথাই হয় না। আপনার যে বই, যেটা বই, একটা বই আপনার মহাভারত, মহাভারতের বই নেই, কিন্তু আমি এখনো পর্যন্ত মহাভারতের কথাই বলি। এই যে বস থাকি ওইখানে 10 মিনিট থাকতে হয়, 10 মিনিটে পরে চলে, এইরকম ছিল সব কিছু। এইরকম ভাবে ছেলেদের নিয়ে কিন্তু আমি খুবই আনন্দ করে গেছি, এটাও আমার চিরকাল মনে থাকবে, এবং সকলেই বলতেন যে তাই তো কবে থেকে গাছটিং প্লেস থেকে এখানে পর্যন্ত যখন বললেন যে চলে যাব, তখন বললেন যে না না একদম চলে যাবেন না, আপনি এক কাজ করুন, ওই ইন্দিরা গান্ধী দিয়ে দিয়েছিলেন 20,000 টাকা, এই 10,000 টাকা, কিন্তু তারপরে বললেন যে না কি দেবেন কি না দেবেন সেটা যদি তুমি বলো। ও এখন হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার, তারা কি দেবে কি না দেবে কে জানে, সেও তো জানবে, সকলেই বলছে যে নিশ্চয় হবে, উনিও তো সত্যিকারের ব্যাপার, খুবই ভালো চমৎকার একেবারে। ছোটবেলায় চিড়িয়াখানায় গিয়েছেন? হ্যাঁ, জাদুঘর, জাদুঘরে তো প্রায় যেত, হাতি থেকে আরম্ভ করে বাঘ থেকে সিংহ থেকে সব কিছু আমি আমরা দেখেছি, সেরকম ভাবে মাদকদের পর্যন্ত রেখেছিলেন, সব জায়গায় ওখানে রেখেছিলেন। আর সেইখানে আমাকেও একবার টেনে নিয়ে গেছিলেন তারা, তারা বললেন যান চলুন আপনাকে সব দেখাই, বাঘ দেখার সেই সিংহ দেখার কিরকম ভাবে তৈরি করেছিলেন, সেও তো চমৎকার হয়ে আছে আজও পর্যন্ত। ছোটবেলায় একটা মিষ্টি, যে মিষ্টিটা খেয়ে খুব ভালো লাগতো বাগবাজারে, ওই 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 ওইগুলো খুব খেতাম, রসগোল্লা, রসগোল্লা, আর ওই রসগোল্লাটা খুব খেতাম। আর কি তেলে ভাজা, তেলে ভাজা কবে খেতে তেলে ভাজা ছোটবেলায় তেলে ভাজা দেখতে মাঝে মাঝে খুব খেতাম। আচ্ছা, হ্যাঁ সেগুলো তো ভালোই লাগে, এবং ছেলে মেয়ে যে তোমারও দেখবে যে তারাও তো খাচ্ছে, হ্যাঁ যেগুলো বেশ খেতে ভালো লাগে, এইটাই তো হয়, খুবই ভালো। নেমন্তন্ন বাড়িতে ছোটবেলায় যেতে খুব ভালো লাগতো? হ্যাঁ খুব ভালো লাগতো, প্রচুর খাওয়াতো, প্রচুর খাওয়াতো সবাই, সে তো সবই হয়ে গেছে। তা এখন যেমন টেবিলে, তখন তো আর টেবিলে দিত না, তখন তো মেঝেতে, হ্যাঁ মেঝেতে, তারপরে হলো কি মেঝেটা ও যে ওপরে থেকে আবার হলো, আর সেইখানে থাকাও মহা মুশকিল ছিল, আর পাশের ঘরে চলে গেল, বললেন না না আমরা এখানে ভালো ইয়ে করবো খাইয়ে দেবো, তো সেসব তো বন্ধ হয়ে গেছে, সবই বন্ধ হয়ে গেছে, সব চলে গেছে, টেপ চলছে, তাই বলছি।
আপনার সঙ্গে কথা বললে কত ছোটবেলার কত জিনিস জানা যায়। কত ছেলে যেটা আপনারা মাছ টাছ ধরতে পারতেন, মাছ ধরতে গেছেন কখন? মাছ ধরতে আমি পারি, আর করবার জন্য চেষ্টা করেছি। ঘুড়ি ওড়াতেন? হ্যাঁ, ঘুড়ি ওড়াতেন তো, যে করে ঘুড়ি সবগুলো ভেজে ভেজে পড়েছে, সবসময় পড়েছে। আপনার ছোটবেলা সত্যি মানে অনেকের যেমন মনে হয় আমি এই করেছিলাম তাই করেছিলাম, আপনার জন্য আপনার বাবা বোধ হয় খুব পড়তেন? বাবা পড়তেন, বাবার তো লেখাপড়া খুব পছন্দ। বাবা কি মানে অ্যাডভোকেট ছিলেন? উনি তো বলেছিলেন যে ওকে দাঁড় করিয়ে দেবো, দাঁড় করে সময় দিয়ে দিলেন, এইখানেই তো এইখানে ঘুরছি ওইখানটাই ঘুরছি, আবার আসছি অভিনয় হচ্ছে। আচ্ছা, কিছু শাস্তেন কোনো বিশেষ কোনো একাই করছি? আচ্ছা, এই করছি এই করছি, আর লোকে খুব হাসতো মানে আপনার এতে লোকে হাসতো খুব হাসতো। আচ্ছা, কিন্তু মানে কোন স্টেজে বা কোন একটা শখের শৌখিন থিয়েটার কিছু করে সেরকম হয়েছিল? এই জায়গায় মাঠটা যেটা রয়েছে না, ওখানটা তো খোলা ছিল, সেইখানে আমাকে আবার বলতে হলো, সেখানে বলতে হলো এবং তুমি থিয়েটার করো, কারণ সেই থিয়েটারই করতে লাগলো। সেইখানে তাদের মধ্যে একটা পার্ট নিয়ে এলো, সেই পার্ট নিয়ে করে আমি আবার চলে গেলাম। কিসের পার্ট মনে আছে? হ্যাঁ, কিসের পার্ট? সেটা হচ্ছে এই থিয়েটারের ব্যাপার। হ্যাঁ, থিয়েটারের ব্যাপার লাগাচ্ছে, এখন থিয়েটারের কতগুলো ব্যাপার ছিল বলে এই যে তোমার মুখস্থ থাকবে, এই যে করেই তুমি চলে যাবে, তুমি তাহলে সকলেই হাততালি পাবে। হাত আমি ওকেই ছিল হাততালি। না, কিসের অভিনয় করেছে তার মনে নেই। না, সে একটা ছিল নাটক ছিল। হ্যাঁ, কার নাটক তার মনে নেই। না, তিনি এইখানেই ছিলেন, রামলাল বাবু, রামলাল বাবু ওই বইটা, রামলাল বাবু বইয়ের মধ্যে তিনি তো বলেছিলেন যে আমার লেখাটা ভালো রকম ভাবে যাত্রার মতো করবে। আচ্ছা আচ্ছা, এইসব বই। বইটা কি মানে কিসের সম্বন্ধে? হ্যাঁ, কিসের সম্বন্ধে? উনি না, ওই নাটকটা কিসের সম্বন্ধে? না, শাহজাহান তো নয়, শাহজাহান নয়, তবে মানে কি নাটকটা? কি নাটকটা আমার সে আর মনে নেই, মনে নেই একেবারে। কিন্তু সাজ পোশাক করে করতে হতো? সাজ পোশাক আমার করতে হয়েছিল, একটি করে সামনে করে নিয়ে, লম্বা চড়া করে নিয়ে, একটা দিয়ে তরোয়ালি নিয়ে একটু এ করে আই করে আমি এই করি। ও, তরোয়াল ছিল, তার মানে প্রাচীন না? প্রাচীন আবৃত্তি করতাম বহু, সেসব তো আর আবৃত্তি আর হয় না। ছোটবেলায়? একদম ছোটবেলাতে। ছোটবেলাতে কিরকম মনে হতো যে আবৃত্তি করবো, আবৃত্তি করে করে লোকে তো লোকে বলে চমৎকার তো আপনি আবৃত্তি করেন। আচ্ছা, কিরকম আমার ছিল, ভেতরেই ছিল। হ্যাঁ, সেই এগুলো তো ন্যাচারালি হয়, ন্যাচারালি হয়। আপনাকে এনকারেজ করতেন কি আত্মীয় স্বজন? হ্যাঁ, আত্মীয় স্বজন খুব সবাই দেখতে যেত, কেউ বাধা দেয়নি? না, কেউ বাধা দেয়নি, খুব আনন্দ। তখনকার যুগটা অন্যরকম ছিল, আজকালকার ছেলে, আজকালকার যুগ সেরকম কিছুই তো ছিল না, কিচ্ছুই ছিল না। সেই জন্য আমরা সেইভাবেই চলছি আর কি। আর কিছু তো তোমার বলবার কিছু নেই? ওই ছোটবেলা সম্পর্কে আমরা এত ইন্টারেস্টেড যে অনেকেই তো ছোটবেলাতেই ভুলে যায়, সেই যেটুকু মনে পড়ে আর কি আপনাদের। তাহলে এখন তো আপনি যদি এটা না বলেন তাহলে আমরা জানতেও পারবো না, তাহলে কিছুই নয়। কিন্তু তাহলেও আমার যা কিছু জানবার সেটা তোমার সমস্ত কাজে লিখে দিলাম। আচ্ছা, যেগুলো শুনলাম আমি এটা গুছিয়ে নিয়ে গুছিয়ে নেবে তুমি নিজে করে? হ্যাঁ, নিজে করে নেবো, অসুবিধা হবে না।
আমাদের টেপ রেকর্ড করে কত সুবিধা হয়েছে, মানে কত সহজে এগুলো হয়ে যাচ্ছে। এককালে তো শর্ট হ্যান্ড এর লোক আসতে, শর্ট হ্যান্ড আলাদা, আর শর্ট হ্যান্ড তো আপনি খুব ছোটবেলায় রাজনীতির সঙ্গে কোনো সম্পর্ক ছিল না? মহাত্মা গান্ধী টান্ধীর কোনো সম্বন্ধে আমি অত বুঝতে পারিনি। হ্যাঁ, কখনোই হয়নি, তখন রাজনৈতিক আবহাওয়া ছিল না। তবে আপনার জন্ম যে সময় সেই সময় তো বঙ্গভঙ্গ টঙ্গ ছোটবেলা, তখন তো আপনি জানেন না, কিন্তু তারপরে পরে থেকে একটু এইভাবে চলছে আর কি। আর এখন তো আবার ওখানে জ্যোতিবাবু রয়েছেন, জ্যোতিবাসু, হ্যাঁ, ওকে তো আর ছোটবেলায় চিনতেন না আপনি, আপনার ছোটবেলায় উনি জন্মাননি, ওর বয়স 65। কি করা যায়, এইটুকুই বলবো। আপনার কোথাও বেড়াতে যেতে ইচ্ছে করে এখন? কবে এখন আর কোথায় বেড়াবো, এমনি ইচ্ছে করে কিনা? না না, এমনি এইধারে এধার যাই একটু, এইটুকুই বরাবরই আছি, এইধারে যাই ওধারে যাই, এইরকম ভাবে চলে আসি। আপনাকে কত লোকে ভালোবাসে? আপনাকে ভালোবাসে সেটুকু তো সমস্ত লোকই বলে, মানে ট্রামে যাচ্ছি তাদের বলে আপনি ওইখানে চলে যাচ্ছেন অল ইন্ডিয়া রেডিওতে, না অল ইন্ডিয়া রেডিওতে যাই, এইসব ভাই বলে। এখন আপনি ট্রামে যান? ট্রামে যান, ওইভাবে যান, এই পারে চলতে হয়। আমাদের যাই হোক, গাড়ি টাড়িতে নিয়ে একটু চলে যাবে? না না, আমাদের গাড়ি কোথায় আছে? আমাদের গাড়ি অফিসে থাকলে গাড়ি করে বাড়িতে পৌঁছে যাবে, সেইটুকু যায়, সব সময় যায় না? না, কোনো সময় না। হ্যাঁ, আমাদের লেভেলটা একটু নিচু, তো খুব একটা উঁচু নয়, অন্যদের আছে। যা কিছু হয় আবার ওখানেও তো বলে দিলে যে হ্যাঁ, ওখানে তুমি একবার চেষ্টা করো যাতে পারে কিছু যদি বেশি পয়সা দেয় তখন হবে ভালো। আরে আপনাদের ছোটবেলায় হ্যাঁ বালিগঞ্জের দিকটাতে যেতেন না? তো বালিগঞ্জ তো ইদানিং যাই না, আগে তো ছোটবেলায় তো বালিগঞ্জ তো একটা গ্রাম ট্রাম ছিল না? হ্যাঁ, বালিগঞ্জ ছিল, গ্রাম ছিল, গ্রামের মধ্যে ছিল, সেটা তো এই ময়দানটা শেষ হয়ে তবে যেতে। আচ্ছা, ময়দানটা কি কিন্তু আজ পর্যন্ত ভালোই না, মিলিটারিদের দখলে আছে বলে বলেই দিয়েছে, এইটুকুই তো বলছি। আর হেঁটে কতদূর বেরিয়েছেন? হেঁটে আমি এক একদিন চলে গেছি, এই ট্রামে উঠতে পারি না, হেঁটে চলে গেছি আমি ওইখানে অল ইন্ডিয়া রেডিওতে। না সেটা তো আপনি বড় হয়ে, ছোটবেলা কথা বলছি। ও, ছোটবেলায় আমি অল ইন্ডিয়া হেঁটে বেশি বেড়ান দিই না। না আপনি আপনাদের মানে মানে এই পৈতৃক নিবাস কলকাতার কাছাকাছি সব একেবারে? হ্যাঁ, বাইরে কিছু নাই? না, আপনার বাবাও কলকাতারই তো? হ্যাঁ, সবচেয়ে আদি মানে কলকাতায় কবে মানে না, পাঞ্জাবে তো বাঙালি তো? হ্যাঁ, তো বাঙালি ওখানে বাংলাদেশে কোন জায়গা? পাঞ্জাবে তো বাঙালি তো? না, আমি বলছি কি পাঞ্জাবে যাওয়ার আগে, পাঞ্জাবে যাওয়ার আগে আপনার পূর্বপুরুষ ওখানকার যা রাজা ছিলেন তিনি তাকে ডেকে নিয়ে চলে গেলেন। হ্যাঁ, কিন্তু কোথাকার সেটা? হ্যাঁ, কোথায় মানে মানে বাংলার কোন জায়গায়? আপনার
বাবা যেমন কলকাতার, ঠাকুরদাদাও কলকাতার, তার আগে কথা বলছি, সেখানে তিনি তো আমার ঠাকুমা তিনি চলে গেছিলেন সবাইকে নিয়ে একদম, সেখানে খুব খাতা মানে খাতি পাঞ্জাবে, পাঞ্জাবে কিন্তু কলকাতা থেকে তো না, কোন জায়গা থেকে সেইটাই আপনার মনে ওই পাঞ্জাবে না তাই জানি, পাঞ্জাবে যাওয়ার আগে তো হ্যাঁ পাঞ্জাবে আগে জানি না, না সেই জানি প্রথম বাঙালিরা ওইখানে গেল। হ্যাঁ পাঞ্জাবে তো একটা বিরাট অ্যাকাউন্টস অফিস, মিলিটারি অফিস, সব তো মানে এমনি মোটামুটি আপনারা একেবারে কলকাতার লোক বলতে যা বোঝায় তাই তো, তবে কলকাতার লোকেদের যে টিপিক্যাল উচ্চারণ সেটা আপনাদের নেই, আপনাদের উচ্চারণ অনেক অন্যতম, হ্যাঁ উন্নত যেটাকে সবাই চাই করে এই উচ্চারণটা আপনি কোথায় শিখেছেন? ও আমার নিজের থেকে, এটা বাড়ির বাড়ির আশা চিনতে সব আছে সব কিছু আছে, সর্বমঙ্গল মঙ্গল দিয়ে শিবে আমাদের ভিতরে একজন ওরকম আপনি তাকে খুব সামগ্রী আপনাদের অত্যন্ত ধন্যবাদ বলে